সরকারি জমি জলাশয়ের নজর মারতে মাফিয়াদের, বেআইনি ভাবে কাটা হচ্ছে গাছ। অভিযোগ নদিয়া শান্তিপুরের ফুলিয়া টাউনশিপের কৃষিপল্লী এলাকায় মাফিয়াদের দাপটে তটস্থ এলাকার মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছেন। ঘর ভাঙতে হবে, কেলে আপনার নাকি ভেঙে ভেঙে নিয়ে যাবে। তোমার দোয়াই ধর্ম বাবা, দোয়াই ধর্ম আমাকে বাঁচাও। মাটিতে স্পষ্ট মেশিনের চাকার দাগ, অথচ প্রশাসন কিছুই জানতো না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কি হবে না? দেখুন, বিষয়টা আপনারা এসে আমাকে এখন বললেন, তাই আমি জানলাম। ঠিক আছে, আমি বিষয়টা আপনারা যেহেতু জানালেন অভিযোগটা, আমি দেখছি। ঠিক আছে, দেখে আপনাদের তারপর জানাতে পারবো বিষয়টা। বলবো বলতে আমি এই ব্যাপারটা সম্বন্ধে জানতাম না, আপনাদের মাধ্যমেই আমি জানলাম। তো এই ব্যাপারটা যখন আমি জানতে পারলাম, এখন নিশ্চয়ই এর ব্যবস্থা নেব, যাতে আধিকারিকদের আমি জানাবো যে যাতে ব্যাপারটা দেখার জন্য। প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। প্রশাসনিক নজরদারি তো নেই নিশ্চয়ই, থাকলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। প্রশাসনের কি পদক্ষেপ রয়েছে? অর্থাৎ কার্যত এখানে দিনের পর দিন যে সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু কেটে নিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে সরকারি গাছ। এই নিয়ে কিন্তু বারবার উঠছে প্রশ্ন। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।